রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রতিদিনের ন্যায় আজকে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রেজাউল কবির প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা নীলফামারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো আজকে আজকে প্রতিদিনের না আজকে যে তোমাদের পাঠদান করব সেটা হচ্ছে পরিসংখ্যান নে চতুর্থাংশ বিচ্যুতি বিন্যস্ত পদ্ধতির সাহায্যে এর আগেও আমরা আলোচনা করেছিলাম অবিন্যস্ত উপাত্তের সাহায্যে চতুর্থাংশ বিচ্যুতি আচ্ছা প্রথমেই আমরা জেনে নেব যে প্রথমে আমরা আমাদের বিন্যাস্ত পদ্ধতিতে চতুর্থাংশ বিস্তৃত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান বা সীমা এবং পৌনপূর্ণ্য এই পৌন থেকে আমাদের প্রথমে বার করতে হবে ক্রমবর্ধিষ্ণ পৌন যেটাকে আমরা বলি সিএফ দ্বারা প্রকাশ করি এ পুরা হচ্ছে কি পুরো কমিউনিটিভ ফ্রিকুয়েন্সি তাহলে কমিউনিটি ফ্রিকুয়েন্সি বার করার নিয়মটা হচ্ছে কি আমরা দেখবো আগে পৌন পূর্ণকে অর্থাৎ ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এই পূর্ণপূর্ণকে প্রথম পূর্ণপূর্ণকে আমরা প্রথম শ্রেণীতে আমরা বসাবো আগে তারপরে এই প্রথম পূর্ণপূর্ণর সাথে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর পরের শ্রেণীর পূর্ণপূর্ণ যোগ করব। তাহলে কী ব্যবহার করব প্রথম পণ্য পূর্ণ হচ্ছে আমাদের চার চার সংখ্যাটাকে আমরা কি আমরা কমপদ্য পণ্য পণ্যের শ্রেণী শাড়িতে আমরা লিখেছি চার তারপরে পরবর্তী সাহিত্য শ্রেণীর লিখবো আমরা এই চার সাথে আমরা যোগ করব এই পরের শ্রেণীর পাঁচ এই চার এবং পাঁচে যোগ করেছে আমাদের নয় তারপরে এই নয়ের সাথে আমরা চার যোগ করেছি হয়েছে তেরো এই তেরোর সাথে আমরা চার যোগ করেছি হয়েছে সতেরো সতেরোর সাথে আমরা পাঁচ যোগ করেছি হয়েছে বাইশ বাইশের সাথে তিন যোগ করেছে পঁচিশ পঁচিশের সাথে আমরা দুই যোগ করেছি সাতাশ সাতাশের সাথে আমরা তিন যোগ করেছি আচ্ছা হয়েছে তিরিশ আমরা খেয়াল করবো যে এই সর্বশেষ কর্মপ্রদ্ধ পনেরো পণ্য বা কমিউনিটিভ ফ্রিকোয়েন্সি এবং মোট পনের পণ্যের সংখ্যাটা হবে সমান তাহলে আমরা বুঝব যে আমাদের কমিউনিটি ফ্রিকুয়েন্সিটা সঠিকভাবে বের করেছি এবারে আমরা বাইর করবো প্রথম চতুর্থক আমরা জানি যে কোয়ার্টাইল বাইর করার নিয়ম সূত্রটা হচ্ছে কি কোয়ার্টাল থ্রি কোয়ার্টাল থ্রি মাইনাস কোয়ার্টাইল ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমরা বাইর করবো তাহলে কোয়ার্টাল থ্রি মাইনাস কোয়ার্টাইল কোয়ার্টাল থ্রি হচ্ছে কি তৃতীয় চতুর্থ আর কটার ওয়ান সমান হচ্ছে কি প্রথম চতুর্থ তাহলে প্রথম চতুর্থটা আমরা বার করবো কি হবে এখানে আমরা খেয়াল করব যে মোট পনেরো সংখ্যাকে আমরা মোট পনেরো সংখ্যাকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটিকে আমরা দেখবো কমিউনিটি ফ্রিকোয়েন্সির মধ্যে কোন সংখ্যার মধ্যে আছে বা কোন সংখ্যার মধ্যে পড়ে এস তাহলে সেই সেই শ্রেণীটাকে আমরা সেই শ্রেণীটাকে আমরা চিহ্নিত করব চিহ্নিত করার পরে আমরা ধরে নেব যে প্রথম চতুর্থক সেই শ্রেণীর মধ্যেই রয়েছে তাহলে আমরা কি করব মোট পনের সংখ্যাকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমরা দেখব যে কর্মবর্ধিষ্ণু পণপূর্ণর কোন সংখ্যার মধ্যে পড়ে তাহলে সেই সংখ্যাটাকে নির্ধারণ করার পরে ওই শ্রেণীর ওই শ্রেণীর সীমাটাকে আমরা শ্রেণীটিকে আমরা চিহ্নিত করবো তাহলে আমরা ধরে নেব যে সংখ্যার মধ্যে কোন বধে যে সংখ্যার মধ্যে আসে সেই শ্রেণীতে আমাদের প্রথম চতুর্থ রয়েছে তাহলে তাহলে আমরা চিহ্নিত করলাম তাহলে এই শ্রেণীটির কত শ্রেণীর মধ্যে আছে দশ থেকে চৌদ্দ সীমার যে শ্রেণী সংখ্যাটা আছে সেটার মধ্যেই আমাদের ক্রমপ্রথম চতুর্থক রয়েছে আচ্ছা এখন আমরা চলে যাব কোয়ার্টার ওয়ান অর্থাৎ প্রথম বাইর করার সূত্র সূত্রটা হচ্ছে কি এল প্লাস এন বাই ফোর মাইনাস সি এফ এল ভাগ এফ ইন্টু আই এখন আমরা জেনে নেব এলটা কি এলটা কি তাহলে আমরা জানি যে কোয়ার্টার প্রথম কে আমরা কোয়ার্টার ওয়ান দ্বারা প্রকাশ করি এল হচ্ছে কি এল হচ্ছে প্রথম চতুর্থক যে শ্রেণীতে আছে প্রথম চতুর্থক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা হচ্ছে কি আমাদের এল আচ্ছা এখন তারপরে আমরা বার করবো সি এফ এল অর্থাৎ লয়ার লেভেল অফ কমিটিভ ফ্রিকোয়েন্সি তাহলে লয় লেভেল অফ কমপ্লিট ফ্রিকুয়েন্সি হচ্ছে কি প্রথম চতুর্থ যে শ্রেণীতে আছে তার নিচের শ্রেণীর কর্মপদ্ধতি পূর্ণপন্ন তার নিচের শ্রেণী বলতে আমরা কি বুঝাই প্রথম চতুর্থ আমরা কোন শ্রেণীতে আছে প্রথম চতুর্থ আছে দশ থেকে চোদ্দ শ্রেণী সীমার মধ্যে আমাদের প্রথম চতুর্থ রয়েছে তাহলে সি এফ যখন সি এফ এল বার করতে যাব তাহলে আমার তখন কি বলতে হবে যে প্রথম চতুর্থ যে শ্রেণীতে আছে তার নিচের শ্রেণীর কর্মপদ্ধতি তার নিচের শ্রেণী বলতে এই পাঁচ থেকে নয় যে শ্রেণী সংখ্যাটা আছে সেই শ্রেণীর কোন নির্ধারণ করছি নির্ধারণটা করব হচ্ছে আর এফ এফ কে আমরা অর্থাৎ আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে এই এফটা হচ্ছে কোথায় পাবো প্রথম চতুর্থ যে শ্রেণীতে আছে সেই শ্রেণী পূর্ণ পূর্ণপূর্ণ প্রথম চতুর্থক যে শ্রেণীতে আছে সেই শ্রেণী পূর্ণপূর্ণটা হচ্ছে আমাদের এফ তারপর হচ্ছে আই আই কে হচ্ছে আমাদের শ্রেণীর ব্যবধান বা শ্রেণীর সীমা কত হচ্ছে আমাদের আমাদের শ্রেণীর সীমা থেকে আমরা দেখতে পাচ্ছি সমান হচ্ছে কি পাঁচ আমাদের শ্রেণী সীমা হচ্ছে আর এন দ্বারা প্রকাশ এন এন হচ্ছে কি এন হচ্ছে মোট পনেরো পণ্য সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি মোট পনেরো পণ্য সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করে তাহলে আমরা তাহলে এখন কি করি কি করব যে আমরা এখন এই যে আমাদের এল প্লাস বাই মাইনাস আমরা আমরা আমাদের মানগুলো এখন বসায় নেব তাহলে এল দ্বারা কি বোঝা এল দ্বারা হচ্ছে কি প্রথম চতুর্থ যে শ্রেণী আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা প্রকৃত নিম্ন আমাদের এখানে নয় দশমিক পাঁচ এর আগে আমরা আলোচনা করেছি প্রকৃত নিম্ন আমরা কিভাবে বার করবো তাহলে নয় দশমিক পাঁচ হচ্ছে আমাদের এখানে প্রকৃত নিম্ন সীমা এখানে এন হচ্ছে মোট পণ্য সংখ্যা মোট পণ্য সংখ্যা আমাদের হচ্ছে তারপরে সত্যি হচ্ছে চার চার বসে দিয়েছি মাইনাস এল অর্থাৎ তাহলে আমাদের নয়াল লেভেল অফ কমিউনিটি ফ্রিকুয়েন্সি আমরা কোথায় পাবো প্রথম চতুর্থ যে শ্রেণীতে আছে তার নিচে শ্রেণী কর্মবুদ্ধ শুনে পূর্ণপূর্ণ তার তাহলে এই শ্রেণীতে কর্মবুদ্ধ প্রথম শ্রেণীতে এই শ্রেণীতে আমাদের প্রথম চতুর্থ রয়েছে তাহলে তার নিচে শ্রেণীর কর্মবুদ্ধ কর্ম বর্ধিষ্ণু পূর্ণপূর্ণ হচ্ছে চার তাহলে আমরা এখানে চার বসে দিয়েছি এখন ভাগ এফ এফ আমরা কি বলতেছি যে এই প্রথম চতুর্থ যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর পূর্ণপূর্ণকে আমরা এফ দ্বারা প্রকাশ তাহলে সেই শ্রেণীর পূর্ণপূর্ণ হচ্ছে আমাদের পাঁচ আর এখানে আয়কে আমরা শ্রেণী ব্যবধানকে আমরা আয় দেওয়া প্রকাশ করেছি এই শ্রেণীর আমাদের হচ্ছে কি পাঁচ তাইলে আমরা এখানে পাঁচ বসে দিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করে পেয়েছি নয় দশমিক পাঁচ যোগ আমরা এখানে তিরিশ ভাগ চার সাত দশমিক পাঁচ পেয়েছি বিয়োগ চার এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি নয় দশমিক পাঁচ যোগ তিন দশমিক পাঁচ ভাগ পাঁচ গুণন পাঁচ তাহলে সমান সমান আমরা নয় দশমিক পাঁচ যোগ তিন দশমিক পাঁচ সমান সমান তেরো এই তেরো আমরা পেয়েছি আমাদের কোয়ার্টাইল ওয়ান অর্থাৎ প্রথম চতুর্থক আমরা পেয়েছি প্রথম চতুর্থক পেয়েছি আমরা তেরো এখন আমরা চলে আসব তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে এখন আমরা পেয়েছি আমরা প্রথম চতুর্থক আমরা এখন যাব তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে তৃতীয় চতুর্থকে আমরা বার করব সেই একই নিয়মে সেটা হচ্ছে কি আমরা মোট পনেরো সংখ্যাকে আমরা যেমন এখানে প্রথম চতুর্থের ক্ষেত্রে নয় চার দ্বারা ভাগ করেছি এখন আমরা করব কি তৃতীয় করব ভাগ এই সংখ্যা দিয়ে ভাগ করে তার ভাগ মোট সংখ্যা সংখ্যাকে তিন দ্বারা গুণ করে চার দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি আমরা দেখব কর্মপ্রধুষ্ণু পনেরো কোন শ্রেণীর মধ্যে কোন সংখ্যার মধ্যে পরে সেটা আগে আমরা নির্ধারণ করবো সেটা নির্ধারণ করার পর আমরা ওই শ্রেণীটাকে চিহ্নিত করে আমরা চিহ্নিত করব করে ওই শ্রেণীটা ওই যে শ্রেণীতে পড়বে সেই শ্রেণীতেই তৃতীয় চতুর্থ আছে বলে আমরা ধরে নেব তাহলে আমরা এখন চলে আসি তৃতীয় চতুর্থের ক্ষেত্রে থ্রি এন ভাগ চার থ্রি এন থ্রি 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 এন হচ্ছে মোট পনেরো সংখ্যা তিরিশ তারপর ভাগ চার তাহলে ক্যালকুলেশন করলে আমাদের পেয়ে যাচ্ছি আমরা বাইশ দশমিক পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ সংখ্যাটি আমাদের এই পঁচিশ সংখ্যার মধ্যে রয়েছে সংখ্যার মধ্যে রয়েছে তাহলে আমরা ধরে নেব যে এই শ্রেণীতে আমাদের তৃতীয় চতুর্থ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার মনোযোগ দিয়ে শুনব যে তৃতীয় বাইশ দশমিক পাঁচ সংখ্যাটি আমাদের কর্মপ্রদর্ণ বৌন অর্থাৎ কমিউনিটি ফ্রিকুয়েন্সির এই পঁচিশ সংখ্যাটির মধ্যে রয়েছে তাহলে আমরা ধরে নেব যে এই শ্রেণীর শ্রেণীতেই আমাদের তৃতীয় চতুর্থ রয়েছে তাহলে আমরা যেমন শ্রেণী সংখ্যা আমরা নির্ধারণ করলাম এখন আমরা চলে আসব যে আমরা কোয়ার্টাল থ্রি কোয়ার্টাল থ্রির আমরা সূত্র জেনে নেবো কোয়ার্টাল থ্রি সমান হচ্ছে কি সেই একই নিয়মে এল প্লাস থ্রি এখানে শুধু এন বাই ফোর ছিল প্রথম চতুর্থ ক্ষেত্রে এখন আসলো থ্রি এন ভাগ ফোর তাহলে থ্রি এন ভাগ ফোর আসলে আমাদের এখন আসছিল তৃতীয় চতুর্থ ক্ষেত্রে ভাগ মাইনাস সি এফ এল ভাগ এফ ইন্টু আই তো ঠিক একই নিয়মে আমরা কি করব এল এলটা বার করব এল কী কীভাবে বার করব যে তৃতীয় চতুর্থ যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা

সেই শ্রেণীর আগে শ্রেণীর ক্রমপ্রদ্য পণ্যপূর্ণ তাহলে তৃতীয় চতুর্থক আমাদের তিরিশ দশমিক তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীসীমার মধ্যে রয়েছে তাহলে আমরা তার আগে শ্রেণী হচ্ছে আমাদের পঁচিশ থেকে উনত্রিশ শ্রেণীসীমা এই সীমার কর্মপ্রদ্য পূর্ণপূর্ণ আমাদের রয়েছে বাইশ তাহলে আমরা এখানে বাইশ পেয়েছি তাহলে ভাগ এফ এফ আমরা প্রতিভাব এই যে তৃতীয় চতুর্থ যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর পণ্যপূর্ণ অর্থাৎ ফ্রিকুয়েন্সি হচ্ছে আমাদের তিন তারপরে আমরা পাইলাম আই আই কে আমরা আই পাইলাম আমরা শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এখানে পাইলাম উনত্রিশ দশমিক পাঁচ যোগ তিন শূন্য দশমিক পাঁচ ভাগ তিন গুণ পাঁচ তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম উনত্রিশ দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক আট তিন তাহলে আমরা মোট ইয়ে পাইলাম কত যোগ করে দুইটা যোগ করে পাইলাম হচ্ছে তিরিশ দশমিক তিন তিন তাহলে আমরা এখন পাইলাম তৃতীয় চতুর্থ আমরা পেয়ে গেলাম তা আমরা মেন সূত্র চলে আসবো কি কোয়ার্টাল সমান সমান কোয়ার্টাল থ্রি মাইনাস কোয়ার্টাল ওয়ান ডিভাইড বাই টু এটা হচ্ছে আমাদের কোয়ার্টাল বাইর করার সূত্র এখন তাহলে আমরা কোয়ার্টার থ্রি মান বসে দিলাম কোয়ার্টার থ্রি হচ্ছে তিরিশ দশমিক তিন তিন বিয়োগ কোয়ার্টার ওয়ান পেয়েছি আমরা এখানে তেরো ভাগ দুই তাহলে আমরা পে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম এখানে আট দশমিক আট ছয় তাহলে আমরা পেয়ে আজকে আমরা শিখলাম হচ্ছে বিন্যস্ত উপত্তির সাহায্যে চতুর্থাংশ বিচ্ছুতি নির্ণয় প্রিয় শিক্ষার্থী বীরেন্দ আজকে ক্লাসের এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা রেখে এখানে শেষ করছি খোদা